আমার বাগানের হলুদ কালারের অ্যালামান্ডা ফুলগুলো ফুটতে আরম্ভ করেছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চের ডগায় ডগায় প্রচুর সংখ্যক কুঁড়িও আছে। পিঙ্কটা তো আগেই ফুটেছিল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এখন আবার হলুদটা ফুটতে আরম্ভ করেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজ থাকছে সানডেতে একটা বিশেষ ভিডিও। যে কোনো ব্যালকনি বা ছাদে হ্যাঙ্গিং বাস্কেটগুলো দেখতে খুব সুন্দর লাগে। আজ থাকছে এরকমই কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টারে পাতাবাহার গাছ নিয়ে একটা ছোটোখাটো ভিডিও। দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আপনারাও এরকম সুন্দর সুন্দর পাতাবাহারের বাস্কেট এই সময় করে নিতে পারেন, একদমই ফ্রি অফ কস্ট। সবার আগে কিছু কিছু হ্যাঙ্গিং প্ল্যান্টার আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি। এটা যেরকম দেখুন, সুইট পোটাটো ভাইনের একটা ভ্যারিগেটেড ভ্যারাইটি, এটা একটা নিয়ন কালারের ভ্যারাইটি, আর এইটা হচ্ছে এই যে পার্পেল কালারের, যেটা কমন দেখা যায় এরকম একটা ভ্যারাইটি। আমি দেখুন এরকম প্লাস্টিক যে আমার ফিনাইলের পটগুলো আছে সেইগুলোকে কাট করে আমি পরপর পরপর সেট করে এই হ্যাঙ্গিং প্ল্যান্টারটা বানিয়ে নিয়েছি। যে কোনো একটা কর্নার ওয়ালে আপনারা যদি এইভাবে ঝুলিয়ে রেখে দেন দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক একইভাবে এখানে রয়েছে কিছু মানি প্ল্যান্টের হ্যাঙ্গিং প্ল্যান্টার, যেগুলো কিনা কোয়ার বাস্কেটের মধ্যে রয়েছে, একটা তলায় একটা এই রিংগুলো সেট করে করে রাখা আছে। দেখতে পাচ্ছেন এখানে পরপর দুটো আমি রেখেছি, এগুলো হচ্ছে মানি প্ল্যান্টের ভ্যারাইটি। ঠিক এর নিচে আছে আরও একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার, যেখানে আছে বেবি সানরোজ। এটাও একটা আমার খুব সুন্দর হ্যাঙ্গিং বাস্কেট, দূর থেকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। এখানে রয়েছে একটা কয়েন প্ল্যান্টের হ্যাঙ্গিং বাস্কেট, এটাও দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে। এবারে দেখাচ্ছি একটা স্পাইডার প্ল্যান্টের ভ্যারাইটির হ্যাঙ্গিং বাস্কেট। পুরো বর্ষা যখন আসবে এগুলো থেকে রানার নামবে আর পাশ দিয়ে দিয়ে ঝুলতে থাকবে, খুব সুন্দর লাগে সেটা দেখতে। ঠিক এটার পেছনেই রয়েছে দুটো পার্পল হার্টের হ্যাঙ্গিং প্ল্যান্টার। দেখুন ঠিক এইভাবে আমার এই কর্নারটা কতটা শোভা বৃদ্ধি করছে এই তিনটে গাছের একটা সেট। এপাশে রয়েছে আমার অক্সালিক বা বাটারফ্লাই প্ল্যান্টের হ্যাঙ্গিং প্ল্যান্টার, ঠিক তার তলাতেই ঝুঝুলছে এনজয় পোথোসের একটা হ্যাঙ্গিং প্ল্যান্টার। দেখুন হ্যাঙ্গিং এনজয় পোথোসটা নামতে নামতে কোথায় গিয়ে ঠেকেছে, আমার এই নিচের অ্যাসপারাগাসের সঙ্গে ও গিয়ে টাচ করছে, এর বিউটিটাই দেখুন অন্যরকম লাগছে। আরও একটা সহজ গাছ হ্যাঙ্গিং প্ল্যান্টারের জন্য, সেটা হচ্ছে এই সিডাম। এটা একটু বর্ষার জল থেকে বাঁচিয়ে রাখতে হবে, তাহলেই এত সুন্দরভাবে আপনার বাস্কেট ভরে থাকবে। এই সিডামের আমি একটা কাটিং সিকিম থেকে নিয়েছিলাম, তার থেকেই দেখুন আমার এই দইয়ের মিষ্টি দইয়ের ভাঁড় কিন্তু এটা পুরো ভর্তি হয়ে গেছে। গরম বলে একটু শুকিয়ে শুকিয়ে রয়েছে, তা না হলে বর্ষা যেই আরম্ভ হয়ে যাবে এর বিউটি হয়ে যাবে অন্যরকম। এইভাবে আমি আপনাদের বলবো কি কি গাছ দিয়ে এই হ্যাঙ্গিং প্ল্যান্টার আপনারা করতে পারেন। সব থেকে সহজ একটি গাছ এটা হচ্ছে ওয়ান্ডারিং জিউ, যার হ্যাঙ্গিং প্ল্যান্টার তৈরি করা এত সহজ যে কী বলবো। আমার এখানে একটা এই যে মেলা থেকে কিনেছিলাম বাঁশের একটা প্ল্যান্টার আছে, তার মধ্যে আমি জাস্ট কাটিং গুজে রেখেছি, এগুলো কিন্তু এখনও তৈরি হয়নি। ঠিক 5 থেকে 7 দিনের মধ্যে এগুলো সব রুট ফর্ম করে গিয়ে খুব সুন্দর দেখতে হয়ে যাবে, কখনো অন্য কোনো ভিডিওতে এর আপডেট আমি দেব। আজকে আমি এটা জাস্ট কাটিং তৈরি করেছি, কিছুই না এর মধ্যে মাটি বালি আর ভার্মিকম্পোস্ট দিয়ে আমি দেখুন ডালগুলো জাস্ট গুজে রেখেছি। এই যে এইরকম সাইজের এরকম 4-5 ইঞ্চির কাটিং নিয়ে নিয়ে আমি জাস্ট মাটির মধ্যে দিয়ে মাটিটা একটুখানি চেপে দিয়েছি, ব্যাস এইভাবেই পুরো প্ল্যান্টারটা আমি তৈরি করেছি। ঠিক একই রকমভাবে আপনারা তৈরি করতে পারেন জেট প্ল্যান্টের হ্যাঙ্গিং বাস্কেট। এইরকম এই ছোটো ছোটো ডাল এরকম ভেঙে নিয়ে আপনারা কোনো একটা খালি হ্যাঙ্গিং বাস্কেটে দিয়ে দেবেন, 7 থেকে 10 দিনের মধ্যে এগুলো রুট ফর্ম করে যায়। তাছাড়াও আপনারা যদি এর কাটিং বালিতে বসিয়ে আগে থেকে রুট তৈরি করে নেন, সেখান থেকেও তুলে নিয়ে আপনারা বাস্কেট তৈরি করে নিতে পারবেন। এবার দেখাচ্ছি আরও একটা সহজ গাছ যেটা দিয়ে হ্যাঙ্গিং বাস্কেট আপনারা করতে পারেন, এটা হচ্ছে আজওয়াইন বা ক্যারাম যাকে বলে। এরও ঠিক তাই, ঠিক এই রকম ছোট ছোট কাটিং আপনারা তুলে নিয়ে জাস্ট এই নিচের পাতা সরিয়ে দিয়ে একটা নোট পোর্শন বার করে নেবেন, এই পোর্শনটুকু বালির মধ্যে দিয়ে দিলেই এর থেকে 5 থেকে 7 দিনের মধ্যে রুট ফর্ম করে যাবে। তারপরে এগুলো তুলে কোনো বাস্কেটে বসিয়ে দিলে খুব সুন্দর হ্যাঙ্গিং বাস্কেট তৈরি হয়ে যাবে। এই পার্পেল হার্টও তাই, আপনারা জাস্ট এই রকম ছোট কাটিং দেখুন, জাস্ট এইটুকু কাটিং নিয়ে কোনো বালিতেও বসাতে হবে না, আপনারা যেই প্ল্যান্টার তৈরি করবেন সেটার মধ্যে জাস্ট এইরকম ছোট ছোট কাটিং 7 থেকে 10টা এরকম করে গুজে গুজে রেখে দিন মাটিতে। এটাও তাই, সপ্তাহখানিকের মধ্যে আপনার রুট ফর্ম হয়ে বাস্কেট তৈরি হয়ে যাবে। আরও একটা খুব সহজ গাছ সেটা হচ্ছে এই রিও বা রোহিও যাই বলুন না কেন,
এরও তাই আপনারা এইরকম এখান থেকে কাট করে নিয়ে আস্তে আস্তে তিন থেকে চারটে কাটিং একটা বাস্কেটের মধ্যে দিয়ে দিলে কিছুদিনের মধ্যেই বাস্কেটটা পুরো ভর্তি হয়ে যাবে। এবং দেখুন কালারের হিসেবে খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু বন্ধুরা। মানি প্ল্যান্টের হ্যাঙ্গিং বাস্কেট যে তৈরি করা কত সহজ তো আপনারা আগেই জানেন। দেখুন এই বাস্কেটটা আমি তৈরি করেছিলাম, ছোট ছোট কাটিং গুজে দিয়েছিলাম, কিছুদিনের মধ্যেই এই পাতাগুলো সব ধরে গিয়ে দেখুন এক একটা আলাদা ডাল কিন্তু তৈরি হয়ে গেছে এই বাস্কেটটা। এই যে ঝুলছে এর থেকে এরকম ছোট ছোট নোট, ঠিক জাস্ট এইটুকু দু তিনটে করে পাতা নিয়ে আপনারা যদি বাস্কেটের মধ্যে ফেলে দেন কিছুদিনের মধ্যেই বাস্কেট এরকম ভর্তি হয়ে গিয়ে এত সুন্দর চেহারা নিয়ে নেবে। তাহলে একটা কমন জিনিস কি দেখা যাচ্ছে, হ্যাঙ্গিং বাস্কেট করার জন্য আমরা এমন গাছ নেব যেগুলো খুব ইজিলি প্রোপাগেট করা যায়। যেমন এই রকম জাস্ট ডাল ভেঙে নিলেই তার থেকে গাছ তৈরি হয়ে যাবে। এর জন্য আলাদা করে কোনো ধরনের রুটিন হরমোনের প্রয়োজন নেই, বাড়িতে বসে রুট তৈরি করারও দরকার নেই, জাস্ট মাটিতে গুঁজে দিলেই ডাল থেকে শেকড় আপনা আপনি তৈরি হয়ে যায়। যেমন এই সুইট পোটাটো ভাইনোর দিক তাই, এই দেখুন এইটারই ডাল কেটে পাশে আমি বসিয়ে দিয়েছিলাম। এই ডালটাও দেখুন পাঁচ থেকে সাত দিনের মধ্যে, কোনো আমি শেডেও রাখিনি কিন্তু এই হ্যাঙ্গিং অবস্থাতেই এখানে এই দেখুন এখানে গুঁজে দিয়েছিলাম, এটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে এই দেখুন পাশেরটাতে এটার থেকে একটা ডাল ভেঙে এখানে বসিয়েছিলাম, দেখুন তৈরি হয়ে গেছে। ওই একই সিস্টেমে এই সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো আমার করা, কিন্তু লুক ওয়াইজ দেখুন কত সুন্দর দেখতে লাগছে। একটা কর্নারে এইভাবে ঝুলতে থাকলে তার বিউটিটাই পুরো বাড়িয়ে দেয়। এই ধরনের হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো ব্যালকনির জন্য একেবারে আইডিয়াল। ব্যালকনি যেহেতু খুব ছোট জায়গা, নিচে আমাদের খুব একটা জায়গা থাকে না, তো হ্যাঙ্গিংয়ের মাধ্যমে আমরা যদি এরকম একটার তলায় একটা পরপর এরকম ঝুলিয়ে রাখি এর বিউটিটাই অন্যরকম হয়ে যায়। দেখুন বন্ধুরা ওই অক্সালিক গাছের তলায় আমার এই এনজয় প্রসেসটা দেওয়া রয়েছে। দেখুন এই পুরো সরু ওয়ালটার বিউটিটাই খুলে দিয়েছে এই হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলো। আরও একটা হ্যাঙ্গিং প্ল্যান্টারের গাছ হচ্ছে এই টার্টল ভাইন। জাস্ট মানে আপনাকে ফেলতেও হবে না, আপনি এখান থেকে ছোট ডাল কেটে মাটির মধ্যে ফেলে রাখুন, ও আপনা থেকে রুট ফর্ম করে আপনার বাস্কেট ভরিয়ে দেবে। এই যে হুক প্ল্যান্টারটা আছে এটাও ওয়ান টাইপ অফ হ্যাঙ্গিং প্ল্যান্টার, এটাকে দেখুন আমি ভরাট করে নিয়েছি। কিছুদিনের মধ্যে এর দেখবেন মাটি বা পট দেখার জায়গা থাকবে না, এতটাই ভর্তি হয়ে যাবে। এরকম ছোট ভ্যারাইটির স্নেক প্ল্যান্ট দিয়েও খুব সুন্দর হ্যাঙ্গিং প্ল্যান্টার তৈরি করা যায় এবং দেখতে খুবই সুন্দর লাগে। এবার একটু এদের পরিচর্যা বলি, যেহেতু হ্যাঙ্গিংয়ে থাকবে মাটিটা একদমই হালকা করবেন, কোকোপিটের পরিমাণ থাকবে প্রায় 50%, 20% মাটি আর থাকবে 30%-এর মতন ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার বা পাতা পচা সার, ব্যাস আর সামান্য একটু নিমখোল, এই দিয়েই মাটি প্রস্তুত করবেন সমস্ত হ্যাঙ্গিং প্ল্যান্টারগুলোর। এক্সট্রা কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, মাসে বা দেড় মাস দু মাস বাদে একবার করে ব্যালেন্স এনপিকে 19:19 বা 20:20 যেটাই আপনাদের কাছে থাকুক না কেন, জলে 1 গ্রাম 1 লিটার গুলে স্প্রে করে দেবেন, তাতেই এদের খুব সুন্দর শ্রীবৃদ্ধি হবে এবং ভরিয়ে রাখবে আপনার ব্যালকনি বা টেরেস গার্ডেন। পোকার উৎপাত খুব একটা হয় না, তবুও সেফটির জন্য মাসে একবার করে নিম অয়েল স্প্রে করে দেবেন গাছগুলোতে, তাতেই হেলদি থাকবে, পোকামাকড়ের উৎপাত থেকে অনেক দূরে থাকবে এই গাছগুলো। আর বিউটি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগে হ্যাঙ্গিং অবস্থায়। ফাঙ্গিসাইটের খুব একটা প্রয়োজন হয় না, যদি বর্ষায় বেশ কিছুদিন পড়ে থাকে তাহলে মাঝখানে রোদ উঠলে একবার বিকেলের দিকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে পারেন। এমন কিছু গাছ আমি দেখিয়েছি যেগুলো অনায়াসেই আপনারা আশপাশ থেকে সংগ্রহ করে নিয়ে বাস্কেট তৈরি করতে পারবেন। তাহলে বন্ধুরা অল্প অল্প বর্ষার আগমন ঘটে গেছে, আপনারা এইরকমই সহজ কিছু গাছ দিয়ে যেগুলো ডাল ভেঙেই অনায়াসে প্রপাগেট করা যায় সেই সমস্ত পাতাবাহার গাছ দিয়ে তৈরি করে ফেলুন হ্যাঙ্গিং প্ল্যান্টার আপনাদের ব্যালকনি গার্ডেন বা টেরেস গার্ডেনের জন্য। দেখবেন বিউটিটাই আলাদা হয়ে যাবে, আপনার ক্রিয়েটিভিটি সবার নজর কাড়বেই কাড়বে।